হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজ বৃহস্পতিবার, আমি আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। প্রথমেই বলি, সাধন সাথী চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আর তুমি যদি অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে থ্যাংক ইউ। আর আমার ডিসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক দেওয়া আছে, আমার ভাগ্নে রাজু ফ্রি ফায়ার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা একটু ওগুলোকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। আর হ্যাঁ, আমি তোমাদের জন্য শুধুমাত্র ইনস্টায় লাইভে আসবো। আর আমি এখন মানে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেছি মানে তো 3-4 সময় একবার উঠেছিলাম, 3-4 সময় একবার উঠেছিলাম, বাইরে থেকে ঘুরে এসে আবার শুয়েছি, দিয়ে মানে ঘুম হয়ে দেরি হয়ে গেছে। দেখো তোমাদের দাদা ভাই এখনও গভীর নিদ্রায় যাচ্ছেন না। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করেছো কি, আমার হাওয়া কি ওর গায়ে লেগেছে? গায়ে তো ঢাকা আমি নেই, ও তো নেয় না, কিন্তু দেখো বলে না, কি আর বলবো, থাক বললাম না। আসলে শেওড়া গাছের তলায় থাকতে থাকতে ও শেওড়া গাছ হয়ে গেছে, আমি গায়ে ঢাকা নেই, দেখি ও গায়ে ঢাকা নেই। ঠিক আছে, যাক, ভালো ভালো ভালো। আর আমি এখনো কিছু কাজ ছাড়িনি। এই লাইক দিও প্লিজ, ভিডিওটায় কেমন লাইক খুব কম আসছে, লাইক চাই। ঠিক আছে, দাও লাইকটা দাও, তারপরে দেখতে দেখতে ভুলে যাবে, দিয়ে আর দেবে না। আর সত্যি তোমরা যে এত তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওর পিছনে অনেকটা টাইম দাও, আমাকে দেখো। আর কি বলো তো, এই যে তুমি যে এখন আমার ভিডিওটা দেখছো না, তোমাকেই বলছি, তুমি ওপারের বন্ধু ছেলে কিংবা মেয়ে যাই হয়ে থাকো না কেন, তুমি কিন্তু একা না। তুমি যখন আমার ভিডিওটা দেখো, আমি কিন্তু তোমার সাথেই কথা বলি, তোমার সাথেই সঙ্গ দিই, কেমন? এটা একদম মাথায় রাখবে কিন্তু। তাহলে এবার কাজ টাজগুলো শুরু করি, তোমরা তো এসে আর করে দিয়ে যাবো না, তাই আমাকেই করতে হবে। তাই কি করে হয়, তুমি তো ওপারে রয়েছো, আমি এপারে, তাহলে তুমি আমার কাজগুলোকে করে দেবে। আরে বাবারে, আর আমি কি করতে দেব? তোমরা যদি কখনো এই সাথীদের কাছে আসো, কাজ করতে দেবো নাকি? কত আদর করবো, যত্ন করবো তোমাদের। ঠিক আছে, আমি আর বেশি কথা না বলে কাজগুলো শুরু করে দিই। দেখো, আমি কাজ শুরু করার আগে আমি ঘড়িটা দেখিয়ে দিলাম, 7:03 বাজে, 7:30 মতো হবে। আমি তাহলে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আমি ভাবলাম আগে ওদের খেতে যেতে দিই, ওদের মানে গোয়াল টোয়ালগুলো পরিষ্কার করি, তারপরে ঘরের কাজ তো আছেই, ঘরের কাজের কোনো শেষ নেই। তা আমি এখন ভেতরে যে ছোট্ট সনুটা আছে ওকে বের করে আমি বাইরে দেবো, সারা রাত ভেতরে ছিল। কাঁচা ঘরের কাজ সব কমপ্লিট করে আমি গোয়াল ঘরে চলে এসেছি, তোমরা সেটা বুঝতেই পারছো। দেখো, বিজুলি নামালাম এক বোঝা, মানে কিনে রাখা হয় বিজুলি অনেকগুলো করেই, সেখান থেকে এক বোঝা নামালাম, কুচাবো কিন্তু এক বোঝায় হয় না। ওই দেখো বিজুলি ওখানটায় আমরা কিনে রাখি, প্রতিদিন 2 বোঝা করে কুচালে যদি কখনো কোনো দিন অসুবিধা হলো, সেদিন হয়তো না কুচালেও চলে যায়, বুঝতে পেরেছো? দিয়ে মানে কুচাইনি এখনও, কুচানো রেডি করব। এ দেখো, ওই ছোটো সানুকে তখন বাইরে দিলাম, দিয়ে রোদ্দুর পড়ে গেছে বলে আবার ভিতরে এনে তুললাম। ওরা যে কী খায়, মুখ নড়েই যায় নড়েই যায় নড়েই যায়, এগো জাবর কাটছে, আদর করতে ইচ্ছা করে শুধু। তো যাই হোক, এখন আমি বিচুলিগুলো কেটে নেব। বেলা কিন্তু বেশ ভালোই হয়েছে, তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে বেশ খানিকক্ষণ, আজকে ওর একটু লেট হবে, খুব কাজের চাপ আছে, আর সন্ধেও হবে আজকে কাজ সারতে। তো যাই হোক, আমি মনে হয় ও আসা পর্যন্ত আজকে পুরো রান্নাটা কমপ্লিট করতে পারবো না, কারণ এই বিচুলিটা কুচাবো, স্নান করবো, তারপর রান্নাঘরে যাবো। যাক, সিদ্ধ ভাতও যদি নামিয়ে দিতে পারি, তবুও তো একবার খেয়ে বেরোতে পারবে এই আর কি। তাহলে চলো, আর দেরি না করে আমি কাজ করতে থাকি। হ্যাঁ, এত তাড়াহুড়ো করে বিচুলি টিচুলি কেটে আমি স্নান করে রান্নাঘরে চলে এসেছি।
ভাত বসিয়েছি, শুধু আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি, একটা সবজি নেই আমার, শুধু আলু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো ঝুড়িতে পড়ে আছে। সবজি আলা না আসলে আমি কিচ্ছু মানে মানে রান্না করার কোনো ব্যবস্থাই নেই, এমনকি মাছালাও আসেনি। আর আমার ছোটো ননদটাও বাড়িতে নেই যে ওকে আমি বাজারে পাঠিয়ে মাছালাও আজকে শুধুই সমস্যা, কিন্তু সমস্যা অতটা নয়ও। আলু সিদ্ধ তো দিয়েছি, ঘরে ডিম আছে, ডিম ভেজে নেব, আর আম আছে, গরু দোয়াতে আসবে, দুধ রাখবো, তোমাদের দাদা ভাই ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আমি তো যাই হোক হলেই হলো, আমাকে নিয়ে কোনো চাপ নেই। তারপরে আবার পরে মানে বাজার মাছ যাই আসুক, দেখে শুনে আবার রান্না করতে হবে। তা যাই হোক, ভাবলাম সকালে আমমুড়ি খাবো, বুঝলে তো, একটু সময় বের করতে পারলাম না। কত আম রয়েছে আমার ভাগ্নে, মানে আমার বড় ননদের ছোটো ছেলে, ও মানে আমাদেরকে খুব ভালোবাসে, বলছে মামা মামিকে আম খাওয়াবো। ও খুব অল্প পয়সার কাজ করে, কিন্তু একদম বাচ্চা ছেলে, 17 বছর বয়স, ও দেখি 13 কেজি আম কিনে দিয়ে গেছে। কীরকম লাগছে, আমি বললাম তুই আকাশ এতগুলো আম কিনে দিতে গেলি কেন, বললো না না তোমরা খাও। আবার যাই হোক, আমগুলো তো খেতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে, কালকেও অনেকগুলো কেটেই খাওয়া হয়েছিল। আমি মানে কী বলতো, খেতে ভালোবাসি না, তবু বাচ্চা ছেলে তো ভালোবেসে দিয়েছে, এমন হয় যেন খাই। ওর মামাও খেয়েছে, বাড়িতে সবাই খেয়েছে, দিয়ে তাই ভাবছি এবার রান্নাটা দেখি কমপ্লিট করি, হয়ে যাবে, আর অতটা চাপ নেই। এটা ভাবছিলাম যে তোমাদের দাদা ভাই আস্তে আস্তে আমি ভাত রেডি করতে পারবো কি না, সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করি, ভালো মন্দ খুঁটিনাটি যা মনে আসে সব বলে দিই, সব বলে দিই। আমি বাড়ি আসার সাথে সাথে আমাকে আম দিল, ঘরে অনেক আম রয়েছে বললাম না, আমার ভাগ্নে 13 কেজি আম কিনে দিয়ে গেছে, ওগুলো তো খেয়ে শেষ করতে হবে। তাহলে আমটা খাই এখন, আজকে আম দিয়ে দুধ দিয়ে ভাত খাবে, আমি তরকারিও করিনি আজকে, সে সিদ্ধ ভাতই করেছি। এর মধ্যে পোকা আছে না কি আছে বলতে পারবো না, ও খাচ্ছি বউ দিয়েছে, ও ফুটো করে খাবে আমটা, যদি পোকা থাকে তাহলে। আমার ক্ষেত্রে আমার ভাসুর আমাকে একটা আম দিয়েছে খেতে, দিয়ে আমটা খুব ভালো মিষ্টি, দিয়ে ফুটো করে খাচ্ছি অনেকদিন আগে, দিয়ে দেখছি কি দাঁতের মধ্যে কটকট কটকট করে আওয়াজ হচ্ছে, অতটা কি রাত্রেবেলা বুঝতে পারিনি, সত্যি সত্যি পোকা আছে দেখি, সত্যি সত্যি পোকা আছে। এ বাবা বলতে বলতে ভাত না দিয়ে আম দিলে তো আবার পোকা, পোকা নয় কিন্তু মানে আটিটা কালো, দেখো আটি আটিটা একটু কালো, যাই হোক খেও না, অন্য আম আছে খাও। হিংসা করে আম খুব পেকে গেলে এরকম হয়, আর আম খুব মিষ্টি হলে এরকম নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আমার ভালোবেসে আম দিল তো আবার পোকা, আমি কি আমের ভিতরে ঢুকেছি বলো, ভালোবেসে আম দিল পোকা। আমি একটা নিয়ে আসি, যাও নিয়ে আসো গা, ধুয়ে নিবা ভালো করে, দিয়ে দেখছি মানে দাঁতের মধ্যে কটকট করছে, অন্ধকারে বুঝতে পারছি না, বের করে দেখি পোকা হিজগিজ করছে, এত রেগে গেছি, দাদাকে বলছি দাদা আপনি আমাকে এই আমটা দিলেন, আমটার মধ্যে পোকা বলে আমি দেখে দিয়েছি নাকি, তাই ওই জন্য আম ফুটো করে খেতেই ভয় লাগে। আম দিয়ে দুধ দিয়ে খেতে নাকি ভাত বেশ ভালোই লাগে, সেটা তোমাদের দাদা ভাই বলে, যদিও আমি খাইনি কখনো, ইচ্ছে করে না, কিন্তু আমার মা জানো তো খুব বলে, বলে মনে সব খাবার শিখতে হয়, দুধ দিয়ে ভাত খাওয়া শিখবি। আজকেও আমাকে ফোনে বললো দুধ ভাত খাবি, কিন্তু অনেকবার করে বলেছে আম দিয়ে না খেতে পারিস, দুধ দিয়েও খাবি। আর আমার মানে আম্মা মানে শাশুড়ি মা বলছে তোমরা কি আমটা আমি কিছুই খেতে জানো না, যেমন তেমনই পড়ে রয়েছে, হ্যাঁ কেটে খাও টক মিষ্টি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন ঘড়িতে বাজে 3:25। তবে আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছে ভিডিওটা কী হতে চলেছে, আমি একটু চাপে আছি, তোমাদের দাদা নাকি আমার দোষগুলো তোমাদের সামনে তুলে ধরবে সেই সন্ধেবেলা। হ্যাঁ দেখি সন্ধেবেলায় ওয়েট করে আছি, তার মধ্যে একটা তো মানে নমুনা পেয়েই গেলে, আমি পোকা একটা দিলাম আজকে, এটা কিন্তু আমার দোষ নয়, আবার পরে দেব, এটা আমার দোষ নয়, আমি আমের ভিতরে ঢুকে বসে নেই, আমি আম খাবো। আরে আমি দেখে দিয়েছি তো খুব ভালো, আমি দেখো খাচ্ছি না, জানি না চাপের মধ্যে আছি কি বলবে, আমার জানা নেই কি বলবো, একটু তোমার খুঁতগুলো আজকে শেয়ার করব, আমার খুঁত মানে আমার ভুল শেয়ার করব, মানে ওর অপছন্দের বিষয় যেগুলো আমার আমি মানে ওর অপছন্দ, আমার যে কাজগুলো ওর অপছন্দ সেগুলো তোমাদের সাথে শেয়ার করবে, জানি না ও কি বলবে,
কি জানি আমি কি অপছন্দ হওয়ার মতো কাজ করি, দেখি আমি শুনবো, আমি অপেক্ষায় আছি তোমাদের মতো, আমিও এটা আছি, ঠিক আছে? আমি অনেকবার খুঁজেছি, বলো না বলো না কি বলবো, একটু আগে থেকে শুনি। ক্রমশ প্রকাশ্য, ও বলছে ক্রমশ প্রকাশ্য, দেখা যাক তাই হয়, তোমাদের মতো আমিও ওয়েট করে আছি। তাহলে দেখা হচ্ছে সেই সন্ধ্যেবেলা, কেমন? এখানে একটু চাপে আছি আমি। আজকে তোমাদের সাথীদের কিছু গোপন তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি নিজেও জানি না ও কি বলবে আমার বিষয়ে, আমি কিন্তু সারাদিন অনেক জানার চেষ্টা করেছি কি ও কি বলবো, আগে একটু বলো। কিন্তু আমি সারাদিন ওকে বলেও নি, টেনশন হচ্ছে, কিন্তু এখন বলবো। তেমন কিছু কিন্তু আমার তেমন কিছু দোষ নেই, গোপন তথ্যও নেই, বলো যা বলো বলো। ব্যাপারটা হচ্ছে, প্রথম হচ্ছে ওর রাত্রির 3:30 যাই বাজুক না কেন, ও যদি কোনো কারণে বাথরুমে যায়, বাথরুম থেকে এসে কলে হাত পা ধোবে, সে শীত হোক আর গরমই হোক, গ্লেসার নিয়ে আছে, আগে কিছুটা গায়ে ডলে নেবে। তারপরে গরমের দিনে মানুষ পাখা চালায় আর ও লেপ ঢাকা নাই, আর ও তো রাগ করছে হয়তো, শুনে রাগ হচ্ছে। আর যখনই ওর কিছু টাকার প্রয়োজন পড়ে, ওর নমুনাটা আমি বুঝতে পারি। যদি বলে কেন, আমি কাজ থেকে বাড়ি আসবো, বাড়ি এসে বসবো, এক গ্লাস জল চাইবো, জলটা দেবে, তারপরে আমার পা কিংবা মাথা টিপতে শুরু করে দেবে, তখন কিন্তু আমি কারণটা বুঝতে পারি। কারণটা কি? তার কারণটা হচ্ছে, আমি তখন বলি আর পা টিপতে হবে না, মাথাও টিপতে হবে না, বলো কত দরকার? তখন বলে 500। কি করবো বলো তো, আমি কি হাউস ওয়াইফদের তো পয়সার দরকার হয়, বলো কি করবো, ওই জন্য আসলে একটুখানি ওটা দিয়ে পটানোর রাস্তা। এই টিপসটা তোমাদেরও দিয়ে রাখলাম, আমার মতো যারা আছে অনেক কাজে লাগবে। যতক্ষণ 500 না পাবে, ততক্ষণ দুটো খাবার যে খাবে পেটে যাবে সেটা হজম হবে না, 500 দিলে তবে হজমটা হবে। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, পাংচার হয়ে যাবে, খারাপ হচ্ছে। আগের মতোই তোমরা আমাকে ভালোবাসবে তো এসব শুনে। আমার মতো যারা পুরুষ মানুষ আছে তাদের বলি, বউ যখন মাথা টিপবে তখন ম্যানেজারটা সাবধান রাখবে, নাহলে ম্যানেজার ফাঁকা হয়ে যাবে। সমস্ত মহিলার তরফ থেকে এটা আমি ওকে দিলাম। যাই হোক, আমি আর কিছু বলবো না, রেগে যাচ্ছে। তুমি এগুলো বলবা আমি ভাবতেও পারিনি, ভাবলো সবাই আমাকে। এই তোমরা আমার আগের মতোই ভালোবাসবে তো, আমার এই দোষগুলোর কথা শুনে ভাববে না তো, সাথীদি খারাপ, সাথীদিকে আর আগের মতো ভালোবাসবো না, সেটা নয় তো? না সেটা মোটেই নয়, তবে জানার দরকার ছিল তো তাই বললাম। কি করব বলো, আমাদের মতো হাউস ওয়াইফরা আমার পরিস্থিতিটা বুঝতে পারবে, ঠিক আছে? ওটা যারা আমার মতো পজিশনে আছে তুমিও বুঝতে পারবে, তাই না বলো? তুমি যদি আমার মতো পজিশনে থেকে থাকো, হাউস ওয়াইফ হয়ে থাকো, কি করব। আর হ্যাঁ, এটা সত্যি কথা, হ্যাঁ আমি ওই আমার গ্লিসারিন ডলাটা একটু বাতি কাছে, ওটা শীত গরম সবসময়, আর ওই ঢাকা নেওয়াটা এটা ছাড়বে না, এটা ছাড়া যাবে না, শুধু আমি ক্যামেরাটা অফ করার যা দেরি, ক্যামেরাটা অফ করা যা দেরি। এখনো আছে, কিছু বললাম না, আবার পরে আমি পুরো একা একা বলে সবটাই বলবো, আমি সবটাই শেয়ার করবো।
এই আমি কি এতটাই খারাপ? আমার বিশেষ দোষগুলো আর গোপন তথ্যগুলোই শেয়ার করছো তোমরা? সেটা সত্যি, তাই তো। কি করবো, একটা মানুষের মধ্যে তো সব রকম দোষগুণ মিলিয়ে মিশিয়ে থাকে, তা আমার ওগুলো একটু আছে, এগুলো একটু বাতিক আছে। তাহলে আজ গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।